আসসালামু আলাইকুম। দর্শক স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি আফসানা সুয়াইয়া। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের চিকিৎসা সেবা নিয়ে সন্তুষ্ট জানিয়েছেন স্বাস্থ্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার। দুপুরে পরিদর্শন শেষে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আলোচনা করে তিনি একথা বলেন। আহতদের চিকিৎসায় বিশেষায়িত একটি ইউনিট গঠনে শিক্ষার্থীদের পরামর্শ অন্তর্বর্তী সরকারের আমলেই শুরু হবে বলেও জানান তিনি। ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান বলেন, এখন পর্যন্ত 2200 রোগী এখানে চিকিৎসা নিয়েছেন, এর মধ্যে 782 জন ভর্তি হয়েছিলেন, তাদের মধ্যে মারা গেছেন 173 জন। বেয়ারিস হিসেবে ইমরান নামে একজনের মরদেহ এখনও মর্গে আছে। সরকারি হাসপাতালে ছাত্র আন্দোলন আহমদের চিকিৎসা বিনামূল্যে করা হবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। ঢাকা কলেজের বিভিন্ন হলে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতাদের কক্ষ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সাধারণ শিক্ষার্থীরা। প্রতিটি হল থেকে ছুরি, চাপাতি ও রামদা উদ্ধার করেছে তারা, সে সাথে দেশি বিদেশি মদের বোতল, পুলিশের লোগো সম্পর্কিত হেলমেট সহ প্রায় শতাধিক হেলমেট উদ্ধার করা হয়েছে। শিক্ষার্থীরা জানান, ছাত্রদের অভিযানের খবর পেয়ে ছাত্রলীগ সদস্যরা আগ্নেয়াস্ত্র সরিয়ে ফেলেছে, তবে হলে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র দেখে হতবাক তারা। সাধারণ শিক্ষার্থীদের রুমে যদি এইভাবে মদের বোতল পাওয়া যায়, এভাবে গাঁজার বোতল, আপনারা দেখছেন কিনা, দুটো বোতল এভাবে গাঁজা উদ্ধার করা হয়েছে। আর যে অস্ত্রগুলা পেয়েছে এগুলো আসলে আমি জানি না, আদৌ আমি শিক্ষার্থী হিসাবে, ঢাকা কলেজের শিক্ষার্থী হিসাবে এখন নিজেকে পরিচয় দিতে লজ্জাবোধ করব। রামদা, হক স্টিক, চেন থেকে সহকারে, মানে এগুলা অস্ত্র নিয়ে তারা অতর্কিতভাবে হামলা চালাইছিল সাধারণ শিক্ষার্থীদের উপর। এখানে হাজার হাজার অস্ত্র হবে। গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় ছাত্রদের ভূমিকা প্রশংসনীয় বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। থার্ড ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটে ভারতের রাজধানী নয়াদিল্লিতে ভার্চুয়ালি যোগ দিয়ে একথা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বৈশ্বিক সম্পর্কের উপর উদীয়মান অর্থনীতিগুলোর আরও ক্ষমতা পাওয়ার আকাঙ্ক্ষা এবং অধিকাংশ পশ্চিমা নীতির যৌক্তিক সমালোচনার প্ল্যাটফর্ম এ গ্লোবাল সাউন্ড। সামিটে ডক্টর ইউনুস বলেন, গণতন্ত্র এবং গ্রহণযোগ্য নির্বাচনে সরকার বদ্ধপরিকর, অর্থনীতি, কর্মসংস্থান, স্থানীয় সরকার ব্যবস্থাপনার কর্মকাণ্ডে সবার সহযোগিতার কথা বলেন ডক্টর ইউনুস। গ্লোবালি ঐক্যবদ্ধভাবে সমস্যা সমাধানের উপর জোর দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। শপথ নেওয়ার পর এটি ডক্টর ইউনুসের প্রথম কোনো কর্মকাণ্ড যেখানে একাধিক দেশ যুক্ত হয়েছে। People of their aspirations for revolutionary change, restoration of all institutions of the state to ensure democracy and human rights through a meaningful reform. Our student-led second revolution is inspiring youth throughout the global south to raise their voice for democracy and human rights, dignity, equality and shared prosperity. 2009 সালে বিডিআর হত্যাকাণ্ডে সরাসরি জড়িত শেখ হাসিনা, শেখ সেলিম ও ফজলেনুর তাপস এমন অভিযোগ করলেন এ ঘটনায় নিহত সাবেক বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদের ছেলে রাকিন। রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে বিডিআর হত্যাকাণ্ডের সঠিক তদন্ত ও বিচার দাবিতে নিহত সেনা পরিবারের সদস্যদের সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। রাকিন বলেন, সাবেক প্রধানমন্ত্রী প্রতিবেশী একটি দেশের সাথে ষড়যন্ত্র করে বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছেন। এ সময় নিহত সেনা কর্মকর্তার সন্তানরা অভিযোগ করেন, বিডিআর বিদ্রোহ হয়নি, সেনা কর্মকর্তাদের মেরে ফেলা হয়েছে, এত বছর তাদের কথা বলতে দেওয়া হয়নি, বিডিআরের মামলার সঠিক তদন্ত হয়নি। শেখ হাসিনাকে ভারত থেকে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল অলি আহমেদ। সেই সাথে আওয়ামী লীগের স্বৈরাচারী আইন বাতিল এবং প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতায় ভারসাম্য আনারও দাবি জানান তিনি। মগবাজারে এলডিপির এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। দুর্নীতিবাজ নেতা, চেয়ারম্যান, মেম্বার, সাবেক এমপি, সাবেক মন্ত্রী সহ সকল অবৈধ সুবিধাভোগীদের গ্রেফতার করার
পূর্ণ মাত্রায় কোন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না। এটা কেন? এই ব্যাপারে সরকারকে চিন্তা ভাবনা করতে হবে, অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করতে হবে, তাদের ব্যাংক হিসাবে এবং সম্পদ বাজেয়াপ্ত করা একান্তই প্রয়োজন। শেখ হাসিনা সরকারের চার প্রভাবশালী মন্ত্রী উপদেষ্টারা এখন রিমান্ডে। মিন্টো রোডের ডিবি কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। নিরাপত্তা বিবেচনায় বৃহস্পতিবার 10 দিনের রিমান্ড মঞ্জুরের পর সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। পল্টন থানার একটি হত্যা মামলায় তাদের 10 দিনের রিমান্ড মঞ্জুর হয়। নিউমার্কেট থানায় করা আরেক হত্যা মামলায় 10 দিনের রিমান্ডে ডিবি কার্যালয়ে রয়েছে সালমান এফ রহমান ও আনিসুল হক। একই মামলায় 8 দিনের রিমান্ডে রয়েছেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান। পুলিশ জানিয়েছে জিজ্ঞাসাবাদের সময় আনিসুল হক নিজের দায় এড়িয়ে আন্দোলনকারীদের ওপর অতিরিক্ত বল প্রয়োগের জন্য শেখ হাসিনা সহ ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান কামালকে দোষারোপ করেছেন। চট্টগ্রাম নগরে ডবলমুরিং থানায় গুলি করে জখম ও ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার চট্টগ্রাম 11 আসনের সাবেক সংসদ সদস্য এম এ লতিফের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালত শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন। এদিকে আওয়ামী লীগ সরকারের সাবেক পানি সম্পদ মন্ত্রী ঠাকুরগাঁও 1 আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে রুহিয়া থানার রামনাথ এলাকার নিজ বাসভবন থেকে পুলিশ নিয়ে যায় বলে জানায় তার স্ত্রী অঞ্জলি সেন। তবে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে নিরাপত্তার স্বার্থে রমেশকে হেফাজতে নিয়েছেন তারা। রাজধানীর মহাখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে ভাঙচুর ও অগ্নিসংযোগের নানা তথ্য বেরিয়ে আসছে। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় উন্মাদের মতো ধ্বংসযজ্ঞে অংশ নেয় একদল মানুষ। বিকেল 3টার পর এমন তাণ্ডব চালাতে দেখা যায় তাদের। একজন প্রত্যক্ষদর্শী জানান, আওয়ামী লীগের সহযোগী সংগঠনের কয়েকজনের নেতৃত্বে চালানো হয় এই ধ্বংসলীলা। এ বিষয়ে আরও জানাচ্ছেন এ আর বাদল। 18 জুলাই বিকেল 3টার পরে সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় ছাত্র জনতার মিছিলের বেশে একদল লোক দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সামনে আসে। এরপর শুরুতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। হঠাৎ এদের মধ্যে অনেকে ভবনের ভেতরে প্রবেশ করে, নিচতলায় চরমভাবে ভাঙচুর চালাতে থাকে। এমনভাবে সবকিছু তছনছ করে ভবনের নিচতলা থেকে দোতলা পর্যন্ত পিলার আর দেয়াল ছাড়া কিছুই অবশিষ্ট রাখেনি। আরেক ফুটেজে দেখা যায় দুর্বৃত্তরা অনেকটা সময় নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের গাড়িতে ভাঙচুর চালায়। প্রথমে রাস্তার উপরে রাখা গাড়িতে তাণ্ডব চালায় তারা, এরপর ভবনের ভেতরে, এমনকি বেসমেন্টে পার্কিং করা গাড়িও বাদ রাখেনি। তারপর সব যানবাহনের পাশাপাশি আগুন ধরিয়ে দেয় ভবনের নিচতলায়। ভবনের বেসমেন্ট থেকে নিচতলা একেবারে ধ্বংসযজ্ঞে পরিণত হয়। ঘটনার সময় স্থানীয় প্রত্যক্ষদর্শী একজন জানান, ঢাকা উত্তর আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক লীগের 20 নম্বর ওয়ার্ডের সভাপতি জুনায়েদ মনির এ হামলার নেতৃত্ব দেয়। নাম আসে আওয়ামী লীগ নেতা নায়েব আলী, শ্রমিক লীগ নেতা সোহাগ আকন্দ ও রাজুর। হামলাকারীদের হাতে দাহ্য পদার্থের ছোট গ্যালন দেখা যায়, যা দিয়ে তারা প্রথমে রাস্তায় মোটরসাইকেলে ও পরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে যানবাহনে আগুন ধরিয়ে দেয়। এখানে নেতৃত্বে ছিল স্বেচ্ছাসেবক লীগের 20 নম্বর ওয়ার্ড সভাপতি জুনায়েদ মনির, তারপর হচ্ছে ওনার সাথে নায়েব আলী আর সিনিয়র সহসভাপতি সম্ভবত রাজু। আমরা ওনাদের ব্যানার ফেস্টুন দেখেছি রাজু। এরা সবাই করাইল বস্তির ওদিকের লোক, ওরা কিন্তু বস্তির, ওরা এইখানের না, মহাখালীর না। 30-35 জন ছিল টোকার মতো। এদের হাতে আবার ছিল গ্যালন কেরোসিন কিংবা পেট্রোল, এরকম সাদা সাদা গ্যালন ছিল, 4-5টা গ্যালন ছিল। দুর্যোগ ব্যবস্থাপনার ভিতরে গ্যালন থেকে সিটা ঢেলে দিল, এই 4-5টা গ্যালন সহ সব ঢেলে দিল। ঢেলে দেওয়ার পর ওরা আগুন দিয়ে, তখন ওরা ছাত্রদের মধ্যেই মিশে গেছে, ছাত্রদের সাথে আমাদের সাথে ওরা মিশে গেছে, মিশে ওরা বের হয়ে গেছে। 5 আগস্টের পর পলাতক থাকায় অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। ভয়ঙ্কর এসব হামলাকারীদের ফুটেজ থাকলেও এখনো কাউকে গ্রেপ্তারের তথ্যও পাওয়া যায়নি। এ আর বাদল, আরটিভি, ঢাকা।
পুরো প্রশাসন যিনি নিয়ন্ত্রণ করতেন তার বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তুলবে সে সাধ্যকার? ক্ষমতা ছাড়ার পর এবার সেই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে উঠল কারি কারি টাকার দুর্নীতির অভিযোগ। বান্ডিল নয়, বস্তায় ভরে টাকা যেত সাবেক এই মন্ত্রীর ফার্মগেটের বাসায়। নিয়োগ, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্য আর মাদক কারবার থেকে উঠত এত টাকা। এমন খবরে টনক নড়েছে দুর্নীতি দমন কমিশনের। শিগগির মাঠে নামার ঘোষণাও দিয়েছে সংস্থাটি। বিস্তারিত মাইদুর রহমান রুবেলের রিপোর্টে। পুলিশ যাকে অভিভাবক হিসেবে জানে সেই পুলিশের নিয়োগে মোটা অঙ্কের টাকা দিতে হতো খোদ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে। শুধু তাই নয়, বদলির জন্য দিতে হতো বস্তা ভর্তি টাকা, তাতেও থেমে থাকেনি কামাল। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ফায়ার সার্ভিস থেকে অবৈধভাবে টাকা নেয়ার অভিযোগ তার বিরুদ্ধে। অনুসন্ধানে জানা যায় নিয়োগের জন্য জনপ্রতি 8-10 লাখ টাকা দিত কামাল হারুন সিন্ডিকেট। নিয়োগ বাণিজ্য পরিচালনায় তৎকালীন অতিরিক্ত সচিব ডক্টর হারুনুর রশিদ বিশ্বাসের নেতৃত্বে সিন্ডিকেট গড়ে তোলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। সিন্ডিকেটে ছিলেন সচিব ধনঞ্জয় কুমার দাস, এপিএস মনির হোসেন, পিআরও শরীফ মাহমুদ অপু, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা ইব্রাহিম হোসেন। হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ কামাল হারুন সিন্ডিকেটের বিরুদ্ধে। হারুন অবসরে গেলেও এই মন্ত্রণালয়ের সব ঘুষ দুর্নীতি নিয়ন্ত্রণ করতেন তিনি। ঝুঁকি এড়াতে টাকা পাঠানো হয় দেশের বাইরে। অভিযোগ রয়েছে জেলার পুলিশ সুপার নিয়োগে সর্বনিম্ন 80 লাখ থেকে 2 কোটি টাকা পর্যন্ত নিত এই চক্র। এই সিন্ডিকেটের আশীর্বাদ ছাড়া পুলিশের কেউ কোনো জেলায় বা গুরুত্বপূর্ণ পদে পদায়ন হতো না। জেলা পুলিশ সুপার হিসেবে পদায়নের ক্ষেত্রে 1-3 কোটি টাকা পর্যন্ত নিত এই সিন্ডিকেট। 2022 সালে 5 কোটি টাকার বিনিময়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে নিয়োগ পান ডিআইজি মোল্লা নজরুল ইসলাম। এসব টাকা বস্তায় ভরে পৌঁছে দেওয়া হয় আসাদুজ্জামান খান কামালের ফার্মগেটের বাসায়। এনজিওর নো অবজেকশন সার্টিফিকেট বা এনওসি দিতে 80-1 কোটি টাকা দিতে হতো আসাদুজ্জামান খান কামালের দরবারে। 2018 সালের নির্বাচনের আগে উত্তরার একটি উন্নয়ন সংস্থার এনওসি নিতে মন্ত্রীকে দিতে হয় 85 লাখ টাকা। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর চাপে 2023 সালে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সে 535 জনের মধ্যে 250 জনকে নিয়োগ দিতে বাধ্য হয় ফায়ার সার্ভিস। তেজগাঁও শেরে বাংলানগর এলাকার চাঁদাবাজি টেন্ডারবাজি নিয়ন্ত্রণ করত কামাল। কারণবাজার ফুটপাতে কাঁচা বাজার, মাদক ও আবাসিক হোটেল থেকে তোলা হতো দৈনিক 1.5 কোটি টাকা। মন্ত্রীর এপিএস মনির সহ আরও 2 জন এই টাকা তুলত বলে খবর পাওয়া গেছে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে যখন এত অভিযোগ তখন কি আর বসে থাকতে পারে দুদক? কমিশনের উপপরিচালক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি অনুসন্ধান টিম গঠন করেছে দুদক। খুব শিগগিরই তদন্ত নামবে অনুসন্ধানী এই টিম। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। প্রায় 4 মাস পর খোলা হয়েছে কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্স। সকলে মসজিদের 9টি দানবাক্স ও 1টি ট্যাঙ্ক থেকে মিলেছে রেকর্ড 28 বস্তা টাকা। পাওয়া গেছে বৈদেশিক মুদ্রা ও সোনার গয়না। 350 জনের একটি দল নিয়ে চলছে গণনার কাজ। কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, 3 মাস 27 দিন পর দানবাক্স খুলে 28 বস্তার টাকা পাওয়া গেছে। টাকা গণনার কাজ চলছে। এর আগে গেল 20 এপ্রিল মসজিদের 9টি দানবাক্সে রেকর্ড 7,78,67,537 টাকা পাওয়া যায়। আমাদের খুব আনন্দ লাগে, তার কারণে আমরা অনেক ভালো পাই। আজকে আশা করি 7 কোটির উপরে টাকা হবে। প্রতি 3 মাস অন্তর অন্তর খোলা হয়। এবার কোটা বিরোধী আন্দোলনের কারণে 4 মাস পর খোলা হয়েছে। চাকরি স্থায়ীকরণের দাবিতে এবার রাস্তায় নেমেছে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আউটসোর্সিং কর্মচারীরা। রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে সকাল থেকে বিক্ষোভ করছে তারা। স্থায়ীভাবে আউটসোর্সিং প্রথা বিলুপ্ত করার পাশাপাশি সম্পূর্ণভাবে রাজস্বের আওতায় চাকরি স্থায়ী করার দাবি তাদের। আজকের মধ্যে সরকারিকরণের প্রতিশ্রুতি না পেলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন আউটসোর্সিং নেতারা। আর কথায় কথায় বলা হয় যে আপনাদের কোনো চাকরি নাই, এই ভয়ে আমরা সবাই কাজ করি কিন্তু ঠিকমতো বেতনটাও পাই না, বোনাস টেবিল সব বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা এই বৈষম্য চাই না, আমরা চাই আমাদের চাকরি জাতীয়করণ করা হোক। একটাই দাবি আমাদেরকে, সকল প্রতিষ্ঠানে এই অনিয়ম অত্যাচার জুলুম বন্ধ করে আমাদের স্ব স্ব প্রতিষ্ঠানে সকল আউটসোর্সিং কর্মচারীদের বয়স শিথিল করে সেখানে চাকরি রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে।
বৈষম্যবিরোধী আন্দোলনে গিয়ে নিখোঁজ টাঙ্গাইলের কলেজ ছাত্র হৃদয়। 5 আগস্ট বিকেলে গাজীপুরের কোনা বাড়িতে বিজয় মিছিলে যোগ দিয়েছিল সে। ভিডিও ফুটেজে পুলিশের গুলিতে নিহত হওয়ার বিষয় নিশ্চিত হলেও এখনও মরদেহ মেলেনি। ছেলের খোঁজে বাবা মা ঘুরছেন হাসপাতাল ও মর্গে মর্গে। টাঙ্গাইল থেকে কামাল হোসেনের তথ্য ছবিতে জানাচ্ছেন ইমরুল কায়েস। সন্ধানে ছবি আঁকড়ে বুক ফাটা আর্তনাদ বৈষম্যবিরোধী আন্দোলনে গিয়ে নিখোঁজ কলেজ শিক্ষার্থী হৃদয়ের মা রেহেনা বেগমের। চোখে মুখে শুধু অপেক্ষা সন্তানের লাশ একবার দেখার। টাঙ্গাইলের গোপালপুর উপজেলার রেহেনা বেগম ও লালমিয়া দম্পতির 3 সন্তানের একমাত্র ছেলে হৃদয় পড়তেন হেমনগর ডিগ্রি কলেজে। তবে পরিবারের দরিদ্রতায় পড়াশোনার পাশাপাশি কাজ করতে বাধ্য হয়। গাজীপুরের কোনাবাড়িতে চালাতেন অটোরিকশা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে স্বৈর শাসকের পদত্যাগের ঘোষণার পর 5 আগস্ট বিকেলে সাধারণ মানুষের সঙ্গে বিজয় মিছিলে অংশ নেয় হৃদয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় কয়েকজন পুলিশ সদস্য তাকে ঘিরে রাখে। এক পর্যায়ে একজন বন্দুক ঠেকিয়ে বুকে গুলি করে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমের ওই ভিডিও দেখেই হৃদয়কে শনাক্ত করে পরিবার। তবে মেলেনি তার মরদেহ। লাশের খোঁজে ছুটেছেন হাসপাতালে মর্গে মর্গে। নিহত হৃদয়ের লাশ ফিরে পাওয়া, শহীদের মর্যাদা ও খুনের সঙ্গে জড়িতদের বিচারের দাবি এলাকাবাসীর। পিছন থেকে অতর্কিত ভাবে এমন ভাবে একটা পুলিশ ওকে গুলি করে হত্যা করলো, এভাবে কখনো মানুষ মানুষকে মারে না। যেভাবে হোক এদের বিচার চাই। লাশটা দাফন করতে পারলাম না বা কবরস্থানে যে আমরা জিয়ারত করবো এই সুযোগটা পাই নাই। সরকার একটাই দাবি জানাই যে আমাদের হৃদয়ের লাশটা যেন আমরা পাই। হৃদয়ের মরদেহের দ্রুত সন্ধান এবং হত্যায় জড়িতরা দৃষ্টান্তমূলক শাস্তি পাবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। ইমরুল কায়েস, আরটিভি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে ছাত্র প্রতিনিধিদের সঙ্গে নিয়ে রাজধানীর বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুস সালামের নেতৃত্বে রাজধানীর হাতিরপুল বাজারে অভিযান চালানো হয়। অতিরিক্ত দামে কাঁচামাল বিক্রি করায় এ সময় 3 জন ব্যবসায়ীকে জরিমানা করে সতর্ক করা হয়। নির্দেশনা দিয়েছি যে প্রত্যেকটা পণ্যের ক্রয় বিক্রয় সংক্রান্ত পাকা রসিদ সংরক্ষণ করতে হবে এবং পাইকারি ব্যবসায়ী যারা আছেন তারা খুচরা ব্যবসায়ীদেরকে ভাউচার সরবরাহ করবেন। কিন্তু এটা কিছু খুচরা ব্যবসায়ী আমাদের কাছে অভিযোগ করলেন, এটাও আমরা আরও খতিয়ে দেখবো। আমরা মনিটরিং করার সঙ্গে সঙ্গে 10 টাকা করে কমে গেছে প্রত্যেকটা সবজি, 10 টাকা করে কমে গেছে এবং আমাদের এই মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে। আমাদের চেষ্টা অব্যাহত আছে, আমরা আশা করছি খুব দ্রুত মানুষের ক্রয় ক্ষমতা আরও নাগালে চলে আসবে সবজিগুলো। আলুটিলায় পাহাড় ধসে সারা দেশের সঙ্গে খাগড়াছড়ির যান চলাচল বন্ধ রয়েছে। সকালে জেলার মাটিরাঙ্গার আলুটিলায় সাপমারা এলাকায় এই ঘটনা ঘটে। এতে করে সড়কের উভয় পাশে বহু বাস, ট্রাক ও অন্যান্য যানবাহন আটকা পড়েছে। মাটি সরাতে কাজ শুরু করেছে খাগড়াছড়ির সড়ক বিভাগ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে সড়কের উপর বেশি মাটি পড়ায় যান চলাচলের উপযোগী হতে আরও সময় লাগবে। দর্শক, দুপুরের সংবাদ এ পর্যন্তই। সবচেয়ে সংবাদ জানতে যেকোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। জেলা সংবাদ বিকেল 4:45 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।